ঢাকা ডমিনেটরস কেমন করবে এই বিপিএল এ বিপিএল শুরু হতে যাচ্ছে এবং তার আগে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা আসলে আমরা দেখেছি মাঠে তারা আসলে কতটুকু প্রিপেয়ার্ড হয়েছে শুধুমাত্র মাঠ না মাঠের বাইরেও কিন্তু আওয়াজটা গরম রেখেছে ঢাকা ডমিনেটরস এবং জার্সি আনভেইলিং যে প্রোগ্রাম সেখানে এসে ঢাকা ডমিনেটরসের ওনার মানে রূপা গ্রুপের ওনার শাম্মী ফেরদৌস রূপা তার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল এবং তার সঙ্গে আসলে আমরা আপনাদেরকে এই মুহূর্তে পরিচিত করাতে চাই শাম্মী ফেরদৌস রূপা তিনি মূলত দেশের বাইরে থাকেন কিন্তু যেহেতু বিপিএল শুরু হচ্ছে তিনি দেশে চলে এসেছেন এবং দলকে নিয়ে তিনি আসলে প্রত্যাশাও করছেন বিপিএল শুরু হতে যাচ্ছে টিম নিয়ে নিশ্চয়ই প্রত্যাশা আছে দলকে নিয়ে আসলে প্রত্যাশাটা কি এবার আমি মনে করি আমাদের খুব ভালো একটি টিম আছে অনেক ইয়ং প্লেয়ার আছে আমার অনেক আশা আমি মনে করি আমরা অনেক ভালো করব রাইট এবং আপনার দলে তাসকিন আহমেদ আছেন নাসির রয়েছেন নাসির এক্সপিরিয়েন্সের দিক থেকে এগিয়ে আছেন তাসকিন ভালো বোলিং করছেন এই কম্বিনেশনটা আসলে কতটুকু জমবে বলে আপনার কাছে মনে হয় আমি মনে করি দে আর দ্য বেস্ট ডিউ দ্য বেস্ট টিম আমি মনে করি দে আর দ্য বেস্ট ডিউ টিম প্লেয়ার তাসকিন ইজ দ্য বেস্ট বেস্ট টিম বলার অ্যান্ড Nasir is the most experienced captain amader team e ami mone kori they will be great together amader team er jonno satta dol khelbe hadda haddi lorai hobe ebong prottekei chaibe ashole cup jetar jonno trophy ta jetar jonno apnar kache ki mone hoy je dhaka dominators tara ashole cup ta jitte parbe ei tournament ta win korte parbe ami mone kori ami bishwash kori amra trophy niye jabo ট্রফি তো নিয়ে গেলেন কিন্তু এই টুর্নামেন্ট থেকে মানে বিপিএল এর যে নামটা সেখান থেকেই আপনারা একেবারে চলে যাবেন নাকি আসলে এই টুর্নামেন্টের সঙ্গে থাকার প্ল্যান আছে ভবিষ্যতেও আসলে দলের সঙ্গে থাকার প্ল্যান থাকবে বা হচ্ছে বিপিএল এর সঙ্গে আমরা রূপা গ্রুপকে দেখবো ভবিষ্যতে এমন কোন প্ল্যান আছে কিনা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইয়া থ্যাংক ইউ সো মাচ টি স্পোর্টসের সঙ্গে কথা বলার জন্য বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য ইয়াস রূপা গ্রুপের কর্ণধার শাম্মী ফেরদৌস রূপা তার সঙ্গে আসলে কথা হচ্ছিল তিনি জানাচ্ছিলেন যে এই টিমটা নিয়ে আসলে শি ইজ সুপার হ্যাপি এবং তিনি এক্সপেক্ট করছেন যে এই আসর থেকে তাসকির এবং নাসিরের কম্বিনেশনটাকে তিনি খুব হাইলি রেট করছেন অ্যান্ড শি ইজ এক্সপেক্টিং যে এই টুর্নামেন্ট থেকে আসলে ঢাকা ডমিনেটার্স দে ক্যান ডমিনেট তাদের টিমের মধ্যে একটা ভালো বন্ডিং হবে ভালো একটা টিউন হবে চামিন দা ভাস এই দলটাকে আসলে কোচ হিসেবে গাইড করছেন মেহরাব হোসেন অপি আছেন সেখানে এবং সেই জায়গা থেকে তাদের ওভারঅল যে কম্বিনেশনটা যদি আপনি কনসিডার করেন সেই কম্বিনেশন থেকে দে ক্যান ডু সামথিং রিয়েলি স্পেশাল সেটাই আসলে দলের সঙ্গে যারা রয়েছেন কিংবা এই দলের যারা টাইটেল স্পন্সর হিসেবে আছেন বা এই দলটা যারা ওন করছেন তারা আসলে বিশ্বাস করছেন লেটস সি কাজটা আসলে মাঠে করে দেখাতে হবে ঢাকা ডমিনেটরস নামে কিংবা ধারে কিংবা ভারে তাদের দলে যারা রয়েছেন তারা যদি টিম হিসেবে খেলতে পারেন অবশ্যই টি টোয়েন্টি ফর্মেট বলে কথা টি টোয়েন্টি ম্যাচ বলে কথা যে কোনো দিনে পার্টিকুলার ডেতে নিজের সেরাটা দিতে পারলে যে কোনো টিমকে আসলে একটা চ্যালেঞ্জ ছোড়া সম্ভব বিপিএল চলুক তার তালে এবং সেখানে প্রত্যেকটা দল নিজের কারিশ্মা দেখাক নিজেদের মতো করে ঢাকা ডমিনেটরসের মঞ্চ থেকে মাহফুজ আলম টি স্পোর্টস নগদে আসলে মোবাইল রিচার্জে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167 For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.